রাস্তার সিটগুলো যে কোথা থেকে আসে গায়ে হাত দেয়। আরে কি সুন্দর গন্ধ রে মা, না জানি খাইতে কত মজা হবে মা। এক টুকরা দেন না ভাই, আমরা এটা দিয়ে ইফতারি করবো। দেন না ভাই আমাদের এক টুকরা, দেন না ভাই। একটু ভালো কিছু রুই ইফতারি করুন। যান আপনি, যান দেও না বাবা একটু, আমি রোজা রাখছি, দেও না বাবা। আরে আপনি এখান থেকে যান তো, কাস্টমার আসবে না আপনি দেখলে। যান আপনি, দেও না বাবা, এরকম করে তো দেও বাবা। আরে যান আপনি, আমি রোজা রাখছি তো বাবা, গোটি মানে দেও না বাবা। আরে তেড়ি যা, রাস্তার সিটগুলো যে কোথা থেকে আসে গায়ে হাত দেয়, এমনিতে ভাইরাসে ভরা, অসহ্য। ব্যথাগুলো যেন চোখের জলে বাস্তবতার মাঝে বেঁচে আছে, বুকের কাছে আজ ব্যথা বাড়ে, সমাজ এখন আজান তো দিয়ে দিল, ইফতারির সময় হয়ে গেছে, মা তো এখনো পুরা মুরগি নিয়ে আসলো না, কখন আসবেন মা? আরে আমার পোলাটা বয়ে আছে, এদিক দিয়ে আজানও দিয়ে দিছে, ইফতারির সময় হয়ে গেছে, পোলারের জন্য আজকে পুরা মুরগি আনতে পারলাম না। আইসো মা, আমার জন্য পোড়া মুরগি আনছো মা? শুকর আলহামদুলিল্লাহ, কি আনছো মা? এই যে জিলাপি আনছি। জিলাপি আনছো? বাহ, ইফতার খুলে জিলাপি খাইতে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যা রাখছে তাই খাবো মা, এতে আমরা খুশি। যে সাহেব দিল তার জন্য একটু দোয়া করি মা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ, যে সাহেব আমাদের ইফতারি দিল আল্লাহ, তার যদি কোনো ভুল বিরান্তি হয়ে থাকে তাকে তুমি মাফ করে দিও আল্লাহ। কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মাং তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মাং তাশা ওয়া তুযিল্লু মাং তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির রাব্বিরহাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। হে নেবাজান একটু পানি নে। মা কয়লা দেও মা, পানি দেওয়ার কলা দিয়ে হয়ে যাবে মা, আর কালকে তো ইফতারের সময় পোড়া মুরগি খাবো। মা তুমি খাও। এই যে আমি খাচ্ছি। তুমি একটু খাও। তুমি খাও।
নিজেকে যদি থাকে খাইতে পারবো। আরে কি সুন্দর গন্ধ রে মা, না জানি খাইতে কত মজা হবে মা। তোমার না গত বছর আনতে কইছিলাম মা, ইনশাল্লাহ এই বছর আমরা খাবো মা। ভাই আমাদের কাছে 20 টাকা আছে ভাই, এক টুকরো দেন না ভাই, আমরা এটা দিয়ে ইফতারি করব। দেন না ভাই আমাদের এক টুকরা, দেন না ভাই। টাকা নিয়ে আসেন তারপর আসবেন, যান জানে দিক থেকে। ভাই আপনি জানতো? আসসালামু আলাইকুম আপা। আচ্ছা আপা দিচ্ছি, দাঁড়ান আমি আপনার বাসার ঠিকানা তো জানি, আমি আপনার বাসায় পাঠিয়ে দিব। কি ব্যাপার, আপনি আবার আসছেন? আপনি তো ভাই আবার হাত দিতেছেন কেন? আর কি এগুলো দোকানের সামনে দাঁড় করায় রাখো, ধুর আমি নিবই না। ও মামা, ও মা ওঠো মা, ওঠো ওঠো মা। আমার ইফতারি করতে হবে না মা, মুরগির অনেক সুন্দর গন্ধ, আমার পেট ভরে গেছে মা। চলো মা, আপনাদের জন্য আবু চলে গেছে, যান আপনারা। চলো মা, আমাদের খাইতে হবে না মা, পানি দিয়ে ইফতারি করবো আজকে। চলো মা, আমরা আর খাবো না মা, চলো পানি দিয়ে ইফতারি করবো, তাতেই হবে মা। চলো আমাদের মতো গরিব মানুষদের সারা জীবন ভালো খাওয়ানোর গন্ধ শুকিয়ে যাইতে হইব। আজকে আমি পুরা মুরগি খাওয়ার আবদার করছি দেখে আমার রোজাটার মাডার অপমান সইতে হইল, ধাক্কা খাইতে হইল। আমার পুরা মুরগি খাওয়ার দরকার নাই, যা আল্লাহ ভাগ্যে রাখছে তা খাইয়ে আমরা খুশি। আমরা গরিব রাস্তায় থাকি, কেন যে ভালো খাওয়ানোর স্বপ্ন দেখি, ধুর শুধু শুধু আমার মাডার কাছে এতদিন পুরা মুরগি খাওয়ানোর আবদার করছিলাম। কষ্ট করে রোজা রাখতেছি, আল্লাহ একদিন আমাদের ভালো খাওয়ানোর তৌফিক দিবেন, হয়তো জীবিত থাকতে অথবা আখিরাতে পরকালে। ব্যস্ত শহরে আজ কঠিন সময়ে পারাপার, নিজেকে শুধু ব্যস্ত শহরে আজ কঠিন সময়ে পারাপার, নিজেকে শুধু বুকের কাছে আজ ব্যথা বারে সময়।
কত ব্যথা নিয়েই আমি হৃদয় হারা স্বপ্ন জীবন কেন এত কঠিন সময় ব্যস্ত হারা সহ কত ব্যথা নিয়ে আমি হৃদয় হারা স্বপ্ন জীবন কেন এত কঠিন সময় ব্যস্ত হারা সহ ব্যথাগুলো যেন চোখের জলে বাস্তবতার মাঝে বেঁচে আছে বুকের কাছে আজ ব্যথা বাড়ে সমাজ এখন খুব